সমকোণী চৌপল বা আয়তঘন সংক্রান্ত অঙ্কের সমাধানের জন্য যে যে বিষয়গুলো প্রথমে জানা প্রয়োজন সেই সব কিছু বিষয় নিয়ে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আরও কিছু বিষয় সহজ করে বোঝানোর চেষ্টা করব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমার চ্যানেলের প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। সমকোণী চৌপল বা আয়তঘন সংক্রান্ত অঙ্কের সমাধানের জন্য আমাদের সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনফল, কর্ণের দৈর্ঘ্য এই সব নির্ণয় করতে হয়, এবং এগুলো নির্ণয় করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হয়। সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। সূত্রটা ছিল, কোনো আয়তঘনের দৈর্ঘ্য যদি হয় এ একক, প্রস্থ যদি হয় বি একক এবং উচ্চতা যদি হয় সি একক, তাহলে সমগ্রতল ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা ছিল 2 × AB + BC + CA বর্গ একক। এছাড়াও আমরা দেখেছি সমকোণী চৌপলের প্রতিটা তল হলো আয়তক্ষেত্রাকার, বিপরীত তলগুলোর দৈর্ঘ্য প্রস্থ সমান, সন্নিহিত তলগুলো পরস্পরের উপর লম্ব, সমকোণী চৌপলের শীর্ষবিন্দুর সংখ্যা হলো 8, সমকোণী চৌপলের ধারের সংখ্যা হলো 12 এবং সমকোণী চৌপলের তলের সংখ্যা হলো 6। এগুলো আমরা সব আগের ভিডিওতে জেনেছি। আজ আমরা প্রথমে যেটা বোঝার চেষ্টা করব সেটা হলো আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করতে পারব। প্রথমে বোঝার চেষ্টা করি আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য বলতে কি বোঝায়। একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। মনে করি আমার কাছে একটা খালি হারমোনিয়ামের বাক্স আছে এবং আমার কাছে বিভিন্ন মাপের কয়েকটা কাঠি আছে। আমি সবচেয়ে বড় মাপের কোন কাঠিটা ওই বাক্সে রাখতে পারবো? ছবির সাহায্যে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এই হলো একটা আয়তঘনাকার বাক্স। সবচেয়ে কত লম্বা কাঠি এই বাক্সে রাখতে পারবো? না, এ বিন্দু এবং ই বিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেই এ ই দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের কাঠি আমরা এই বাক্সে রাখতে পারবো। তাহলে এই আয়তঘনাকার বাক্সের মধ্যে সবচেয়ে লম্বা যে কাঠিটা রাখা গেল সেই কাঠিটার দৈর্ঘ্যই হচ্ছে এই আয়তঘনাকার বাক্সের কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা এই ছবি থেকে কর্ণের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় তা বোঝার চেষ্টা করি। এখানে এই আয়তঘনাকৃতি বাক্সের দৈর্ঘ্য হচ্ছে এ একক, প্রস্থ হচ্ছে বি একক, উচ্চতা হচ্ছে সি একক। এই বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা এই ছবি থেকে এই বাহুর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায় সেটা বোঝার চেষ্টা করব। আমরা জানি এ বি সি ডি এই তলটা হলো একটা আয়তাকার ক্ষেত্র। তাহলে আমরা যদি পাশে এঁকে নেই, তাহলে এই হলো এ বি সি ডি আয়তাকার ক্ষেত্র। বি কোণটা কত ডিগ্রি? এই বি কোণটা হলো 90 ডিগ্রি, এটাও আমরা জানি। এখন আমরা এই এ বিন্দু আর সি বিন্দু যোগ করে দেই। এ বিন্দু আর সি বিন্দু যোগ করলে এসি সরলরেখাটা পেলাম। এখানে এই তলটা একটা আয়তাকার ক্ষেত্র, এর বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ বি সি এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এ বির দৈর্ঘ্য হচ্ছে এ একক অর্থাৎ এ স্কোয়ার, বি সির দৈর্ঘ্য হচ্ছে বি একক অর্থাৎ বি স্কোয়ার।
আরে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, কারণ বি কোণটা সমকোণ। আমরা জানি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। আমরা এখানে লিখলাম এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এ বি সমান সমান এ একক, বি সি সমান সমান বি একক, তাহলে এত এটা হবে বর্গ একক। এখান থেকে আমরা কি পেলাম, এ সির দৈর্ঘ্যটা পেলাম। এবারে এ সি ই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এখানে এই সি কোণটা কত ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি কেন, কারণ একটা সরলরেখা কোনো সমতলের ওপর যদি লম্ব হয়, লম্ব সরলরেখাটা ওই সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেই ছেদবিন্দুগামী এবং ওই সমতলে অবস্থিত যে কোনো সরলরেখার ওপর আগের সরলরেখাটা লম্ব হয়। এখানে এই ইসি সরলরেখাংশটা এ বি সি ডি সমতলের ওপর লম্ব, তাহলে ইসি সরলরেখাংশটা এই সিবি সিডি এবং সিএ সরলরেখাংশ তিনটের ওপর সি বিন্দুতে লম্ব। ইসি সরলরেখাংশটা সিএ এই সরলরেখাংশের ওপর সি বিন্দুতে লম্ব, তাই সি কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে সি কোণটা যদি 90 ডিগ্রি হয়, এ সি ই হলো একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ ই, তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখন এ সি স্কোয়ার এর মানে কি, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, আর এটা হলো সি স্কোয়ার। এখন এ বি হলো এ একক, তাহলে এ স্কোয়ার, বি সি হলো বি একক, তাহলে বি স্কোয়ার, সি ই হলো সি একক, তাহলে এটা হলো সি স্কোয়ার। তাহলে এত বর্গ একক। এ স্কোয়ার আমরা পেয়ে গেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বর্গ একক। সুতরাং আমরা বলতে পারি এ ই সমান এর বর্গমূল, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গমূল, এত একক। তাহলে এইটা ছিল কর্ণের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার আমরা একটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো যদি কোনো সমকোণী চৌপলের দৈর্ঘ্য হয় এ একক, প্রস্থ হয় বি একক এবং উচ্চতা হয় সি একক, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের বর্গমূল। তাহলে এখন আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা জেনে গেলাম। আমরা বোঝার চেষ্টা করি সমকোণী চৌপলের আয়তন বলতে কি বোঝায় এবং সমকোণী চৌপলের আয়তন আমরা কিভাবে পরিমাপ করব, উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। মনে করি এই আয়তঘনাকার বাক্সের এক মুখ খোলা এবং এই বাক্সটাকে আমি মাটি দিয়ে ভর্তি করব। তাহলে এই আয়তঘনাকার বাক্সে কতটা পরিমাণ মাটি ধরবে সেটা আমরা কিভাবে পাবো, না এই আয়তঘনাকার বাক্সের আয়তনের সমান পরিমাণ মাটি এই আয়তঘনাকার বাক্সে ধরবে। তাহলে আয়তন কাকে বলে, কোনো ঘনবস্তু যে পরিমাণ জায়গা জুড়ে থাকে তাকে এই ঘনবস্তুর আয়তন বলে। এখন আয়তঘনের আয়তন নির্ণয়ের সূত্রটা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা বা ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা হলো আয়তঘনের আয়তন নির্ণয়ের সূত্র। আমরা এই সূত্রের সাহায্যে আয়তঘনের আয়তন পরিমাপ করব। আমি প্রথমেই বলেছিলাম সমকোণী চৌপল বা আয়তঘন সংক্রান্ত অঙ্কের সমাধানের জন্য আমাদের সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, ঘনফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় এবং এগুলো নির্ণয় করার জন্য বেশ কিছু সূত্রের প্রয়োজন হয়। সেই সূত্রগুলোকে আমরা আর একবার ভালোভাবে দেখে নিই।
যদি একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক হয়, তাহলে চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × AB + BC + CA² একক। সমকোণী চৌপলের পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হল 2 × A + B × C² একক। সমকোণী চৌপলের ঘনফলের সূত্র হল ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ABC ঘন একক। সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্যের √2 + B² + C² এর বর্গমূল। তাহলে সমকোণী চৌপল বা আয়তঘন সংক্রান্ত অঙ্কের সমাধানের জন্য আমাদের যে যে সূত্রের প্রয়োজন হয় আজ আমরা সেই সব সূত্রগুলো জেনে নিলাম। পরের ভিডিওতে এই সব সূত্র প্রয়োগ করে কিভাবে অঙ্কের সমাধান করতে হয় তা বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।